রাজ্যের ওয়ান স্টপ সেন্টারে কর্মী নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে যে কোনো স্থায়ী বাসিন্দায় আবেদন করতে পারবেন। চলো জেনে নেওয়া যাক এই নোটিশে সম্পর্কে কি বলা হয়েছে। এতে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি সম্পর্কে। পোস্টের নাম সেন্টার অ্যাডমিনিস্ট্রেশন, মোট শূন্য পদ একটি। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে কোনো সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় পোস্ট গ্রাজুয়েট পাস করে থাকতে হবে। তাছাড়াও প্রার্থীদের কম্পিউটার সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্রার্থীদের ইংরেজি এবং বাংলা ভাষায় অবশ্যই পড়তে লিখতে ও বলতে জানতে হবে। এমনকি প্রার্থীদের 3 বছরের সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে বেতন 30,000 টাকা। পোস্টের নাম কেস ওয়ার্কার, মোট শূন্য পদ দুটি। এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রার্থীদের যে কোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকতেই হবে। তাছাড়া প্রার্থীদের কম্পিউটার সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স থাকতেই হবে। প্রার্থীদের ইংরেজি ও বাংলা ভাষায় অবশ্যই পড়তে লিখতে ও বলতে জানতেই হবে। এমনকি প্রার্থীদের 3 বছরের সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতেই হবে। 1 জানুয়ারি 2022 অনুযায়ী সর্বোচ্চ বয়স 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে বেতন 15,000 টাকা। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন 29 জুন পর্যন্ত। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে প্রার্থীরা নির্দিষ্ট পোস্টের জন্য আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আধার কার্ড বা ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ কালার ফটো, কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট